নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন বাইডেন। করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে তার শরীরে করোনা শনাক্ত হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে বাইডেন করোনার মৃত উপসর্গ ভুগছেন। করোনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যবহৃত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে করে ডেলোয়ার অঙ্গরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন বাইডেন। সেখানে নিজ বাড়িতে সঙ্গ নিরুদে থাকবেন তিনি। উড়োজাহাজে ওঠার আগে গাড়ি থেকে তিনি সাংবাদিকদের বলেন, আমি ভালো বোধ করছি। বাইডেনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের প্রেস সচিব কেরেন জো পিয়ারেন বলেন, বুধবার লাস ভেগাসে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, তাকে টিকা দেওয়া হয়েছে, তিনি করোনায় মৃত উপসর্গে ভুগছেন। ডেলারের নিজের বাসা থেকে তিনি সব দায়িত্ব পালন করবেন। এমন সময় বাইডেন করোনা আক্রান্ত হলেন যখন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে নিজ দলের ডেমোক্রেটিক পার্টির তাদেরই মধ্যে তার উপর চাপ বাড়ছে।